আপনারা দেখছেন ডাইনামিক নিউজ, খবর তৈরি করে না, খবর খুঁজে আনে। এই মুহূর্তে আমরা রয়েছি হরিপুর অশ্বত্থতলা বালক সংঘের পুজো কমিটিতে। সার্বজনীন এই যে জগদ্ধাত্রী পুজো, তাদের আমরা এখানে সভাপতি সম্পাদক সবাইকেই পেয়ে গেছি। আমরা জেনে নেব তাদের প্রতিমা সম্পর্কে। বালক সংঘ ক্লাব, এখানে আমরা সবাই সদস্য, এখানে কেউ সভাপতি নয়, কেউ সম্পাদক নয়, আমরা এখানে আমরা হয়ে কাজ করি, সকলে মিলে একসাথে কাজ করি এবং জগদ্ধাত্রী পুজোর আয়োজন করার চেষ্টা করি। সেখানে যে মাটি মাকে সেখান থেকে শুরু করে যে একটু বেশি চাঁদা দেয়, সবাইকে আমরা নিয়ে একসাথে সমস্ত বিভেদ দ্বিধা দ্বন্দ্ব ভুলে চেষ্টা করি প্রত্যেক বছর এই আনন্দ যজ্ঞে মেতে উঠতে। আমরা হরিপুর অশ্বত্থতলা বালক সংঘের সকল সদস্যরা একসাথে তো প্রতিমা নিয়ে আসি এবং প্রত্যেক বছর নয়, এবছরও আমরা পুজোর আয়োজন করেছি। আমাদের প্রতিমা চণ্ডীতলা থানার যে প্রশাসনিকভাবে যে আপনার প্রতিযোগিতার আয়োজন করেছে, সেই প্রতিযোগিতায় বিগত দুবছরই আমরা দ্বিতীয় স্থান অর্জন করেছি। অশ্বত্থতলা বালক সংঘ এগিয়ে আছে প্রতিমায়, এটা বলার অপেক্ষা রাখে না। তো আমরা এই মুহূর্তে অনেক দর্শনার্থী রয়েছে, আমরা একবার জেনে নেব আমরা যে প্রতিমা কেমন লাগছে হরিপুর অশ্বত্থতলা। খুব ভালো লাগছে দেখলাম। ক্যামেরায় সৌরভ চক্রবর্তীর সঙ্গে স্নেহেন্দু চক্রবর্তীর রিপোর্ট, ডি নিউজ।